নমস্কার বন্ধুরা, আমি আলপনা, আলপনার রান্নাঘরে। আজ একটা দারুণ রান্নার রেসিপি নিয়ে এসেছি, আপনারা ভিডিওটি দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কি রান্না করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, আলপনার রান্নাঘরে আজ আমি কাঁচকলা ঢোকলা কারি করব। তার জন্য আমি তিনটে কাঁচকলাকে এইভাবে কেটে নিয়েছি, খোসা শুদ্ধ পিস করে নিয়েছি, তিনটে কাঁচকলা নিয়েছি। এবার আমি প্রেশার কুকারে এটা তিনটে সিটি দিয়ে নেবো। এটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে, একদম যেন স্মুথ হয়ে যায়। ওই জন্য তিনটে সিটি দেবো আমি প্রেশার কুকারে। যে আলুটা সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, এইভাবে ছাড়ানো হয়ে যাবে। দিয়ে এটাকে একদম মিক্সড করে মেখে নেব, যেন একটু গোটা না থাকে। এই কাঁচকলাটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নিয়ে আর একদম মিক্সড করে মেখে নেব। যে কলাটা এইভাবে মেখে নিয়েছি, এতে আমি তিন চামচ বেসন দিলাম, তিন চামচ বেসন দিলাম, আর এক চামচ আদা, আদা বাটা দিলাম। এবারে আমি আর দিলাম হাফ চামচ চিনি, হাফ চামচ নুন, আর একটু সামান্য হলুদ, এক চামচ পাতিলেবুর রস। আর এই হাফ কাপ জল দিয়ে এটাকে একদম পুরো মিক্স করে নেব। এটাকে একদম সম্পূর্ণভাবে পুরো একদম ইয়ে করে মিক্স করে নেব, গ্রেভিটা তৈরি করে নেব। দিয়ে আর একটু জল অ্যাড করলাম। ব্যাস এবারে আমি এটা ঢোকলা যেটাই করব সেই জায়গাটা আমি রেডি করব। এটাই আমি তেলটা ইয়ে করে দিলাম, এটাতে আমি কে এটা ঢোকলাটা এটাই আমি বসাবো। এটাতে আমি আবার এক ইয়ে তেল দিলাম, তেল অ্যাড করলাম, এটাই তেল অ্যাড করলাম। তেল অ্যাড করে ভালো করে মাখিয়ে নিয়ে এই জায়গাটায় ঢেলে দেব। একটুখানি বেকিং সোডা দিয়ে দিতাম, অল্প একটু বেকিং সোডা দিয়ে মাখিয়ে এই বাটিতে ঢেলে দিব। এটাকে একটু খুলে ভালো করে ঠুকে নিলাম, আর এটা ভালো করে সমান করে দিলাম, আমি হাত দিয়েই সমান করে দিলাম, ইয়ে ব্রাশটা নিলাম না, এইভাবে দিয়ে। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এই জলে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের মধ্যে এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। যে ঢাকা দেওয়া হয়ে গেল, আমি ঢোকলা বসিয়ে দিলাম, কাঁচকলার ঢোকলা, এটা ঢোকলা কারি করব। এনে হাই ফ্লেমে বসিয়েছি, এটা আমি 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখব হয়েছে কি না। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুললাম, দেখে নিই হয়েছে কি না। এটা একদম ছুরি পরিষ্কার, কাঁচকলার ঢোকলা হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আমি এটা থালায় ঢেলে নেব। এই যে ঢোকলাটা একটু ঠান্ডা হয়েছে, এটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এটা এখন আমি এই থালার মধ্যে ঢেলে দেব। এই যে কাঁচকলার ঢোকলা হয়ে গেল, এটাকে আমি এবারে কারি করব। এটা আমি কারি করব। ঢোকলাগুলো এভাবে পিস করে নিয়েছি, সব পিস করা হয়ে গেল। এখানে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি 4 চামচ। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে হালকা ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। একটু জাস্ট তুলতে নেব, এভাবে সবগুলো একসাথে দিয়ে আমি একটু দুপিট হালকা করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেল, আমি এক সাইড উল্টে দিয়েছি, এটা আর 1 মিনিট হলে পরে এটা সম্পূর্ণ নামিয়ে নেব। সম্পূর্ণ ঢোকলা ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে আমি এবার কড়াতে 6 চামচ তেল, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এতে দিচ্ছি আমি 1/2 ইঞ্চি দারচিনি, 3টে লবঙ্গ, আর 2টো ছোটো এলাচ ছাটিয়ে দিয়েছি।
আর দিচ্ছি কারি পাতা। আমি এটা সম্পূর্ণ নিরামিষ করলাম, আপনারা মনে করলে পেঁয়াজ দিয়ে করতে পারে। পেঁয়াজ দিয়ে করতে গেলে পরে যখন আমরা ঢোকলাটা রেডি করলাম, ঢোকলার ব্যাটারটা, তখন পেঁয়াজ বাটা রসুন বাটা দেবেন। আর এই এইখানে কষার আগে পেঁয়াজ ভেজে নেবেন, পেঁয়াজ রসুন বাটা দেবেন মশলার সাথে। এইভাবে আপনারা পেঁয়াজ দিয়ে করতে পারেন। তারপরে দিচ্ছি একটা টমেটো, এইভাবে পাতলা করে পিস করে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এক চামচ নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর এক চামচ চিনি। আর দিচ্ছি বাটা মশলা, 1 ইঞ্চি আদা, 2 চামচ জিরে, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে আমি তাতে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝাল যেমন খাবেন ইয়ে করবেন, আর যদি আপনারা গুঁড়ো মশলা দেন, 2 চামচ গুঁড়ো মশলা দেবেন, আর 1 ইঞ্চি আদা, আদা বাটা। এটা এখন আমি কষব। এটা সম্পূর্ণ কষা হয়ে যায়, 5 মিনিট লাগবে কষতে। এতে আমার মশলাটা একদম কষা হয়ে গেছে। আর আমি 1 মিনিট নাড়াচাড়া করব। এইভাবে 1 মিনিট নাড়াচাড়া করে এটাতে আমি একদম গরম জল দেবো। এটাই যদি আপনারা পেঁয়াজ দিয়ে করেন তাহলে ভাবেন পেঁয়াজ দিয়ে করবো, পেঁয়াজ দিয়েও দারুণ হয়, খুব সুন্দর হয়, একদম মাছ মাংসকে ফেলমা দিয়ে পেঁয়াজ দিয়ে করতে গেলে। তাহলে ব্যাটারটা যখন করলে করা হবে, ব্যাটার করবেন তখন পেঁয়াজ রসুন বাটা দেবেন ব্যাটারটার মধ্যে। আমি যেমন শুধু আটা বাটা দিয়েছি, আপনারা তখন পেঁয়াজ রসুন বাটাও দেবেন, আর এই কষার সময়ও পেঁয়াজ রসুন বাটা দেবেন। তাহলে দেখবেন খুব টেস্টি হবে। আমি নিরামিষ করছি, এই যে একদম ফুটন্ত জল আমি দিয়ে দিলাম। ঢোকলাতে একটু টানবে বলে একটু সামান্য দিলাম, একটু গ্রেভিটা ভালো লাগে, একদম গায়ে মাখা করব না। এইভাবে দিলাম, এটা ভালো করে ফুটে যাচ্ছে। তারপরে আমি ঢোকলাগুলো, ফুটন্ত জল তো ফুটে যাবে ওই জন্য, এই যে ঢোকলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দারুণ টেস্টি একটা খাবার, দারুণ টেস্টি। নতুনত্ব এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার, আমার নানা রকমভাবে রান্না করতে খুব ভালো লাগে। কাঁচকলার ঢোকলা কারি আপনারা কিন্তু অবশ্যই করে দেখবেন, খেতে যে কী ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না। আর আপনারা পারলে পেঁয়াজ দিয়েই করার চেষ্টা করবেন, পেঁয়াজ রসুন বাটা দিয়ে। একটু চাপা দিয়ে দিলাম, একটু ফুটুক। সিম করে রেখেছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে, এটা একটু আমি 3 মিনিট পর ঢাকাটা খুলব। ঠিক আছে, আমি ঢাকা খুলে দিয়েছি, ইয়ে করে দিলাম, ঢাকা খুলে দিলাম, গ্যাস অফ করে দিলাম। আর দিচ্ছি আমার বাড়ির তৈরি গরম মশলা 1 চামচ ছড়িয়ে দিলাম, আর আমার হাতের তৈরি ঘি 1 চামচ দিলাম। ব্যাস হয়ে গেল সম্পূর্ণ। এবারে আমি সার্ভ করব, কমপ্লিট হয়ে গেল আমার কাঁচকলার ঢোকলা কারি, এবার আমি সার্ভ করব। ঢোকলা কারি সম্পূর্ণ আমি সার্ভ করে দিয়েছি, আপনারা এভাবে করবেন, দেখবেন খুব ভালো লাগে, দারুণ একটা নতুন আইটেম কাঁচকলার ঢোকলা কারি।